আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, মোটামুটি, বেশি ভালো নেই। তারপরেও ভিডিও দিলাম, মার্কেটে আজকে যাচ্ছি যে আপনাদের কিছু শেয়ার করব। এই যে ভাইয়ের দোকানে ঢুকলাম, ঢুকে আপনাদের কাপড় চোপড় কিছু আসছে নাকি তাই ঢুকলাম। ঈদের পরে তো যাইনি, আজকে ভাইয়ের বললাম ভাইয়া কী কী আসছে দেখি, তাই দেখতেছি। ভাইও বের করতেছে আমাদের বাগেরহাটে, ইনার বাড়ি খুলনা বাগেরহাট, পরিচিত, প্রায় ওনার কাছে আসছি, থ্রি পিস নেই। আমাদের আত্মীয় স্বজন প্রায় ভাইয়ের দোকানেই আসে, এসে থ্রি পিস নেই সবাই। বরাবর প্রয়োজন হলেও আসি, মেজাপার আমার কোনো প্রয়োজন হলে আসি, ভাইয়ের দোকানেই আসি। ভাইয়া দেখাচ্ছে আমি যে কী কী ঈদের পরে আনছেন, ইন্ডিয়ান থ্রি পিস, তো ভাইয়া দেখাচ্ছে। ভাইয়া সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসে, পছন্দ কিছু থ্রি পিস আনছি, আপনাদেরকে পরে শেয়ার করব। আনছি আর বলে আসছি যে পছন্দ কয়টা রেখে আসছি। আমি গেলেই ভাইয়া পছন্দ করে দেয় যে যেগুলো আমি পছন্দ করি, যেগুলো আমি কিনি সেগুলোই পছন্দ করে দেয়। ভাইয়ের কাপড়গুলো খুব সুন্দর সুন্দর আনে, দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু কাপড়গুলো। আমি মাঝে মাঝে যাই ভাইয়ের দোকানে, যে দেখি ভাইয়া নতুন কিছু আসছে কি না, ভাইয়া আসলে বলে যে হ্যাঁ আপা আসছে। আর গেলে তো আমি ভাইয়া জানে ভালো করে, আমি থ্রি পিস গেলে তিনটে চারটে নিয়ে চলে আসি, দেখা যায় নতুন তো খুব সুন্দর সুন্দর থ্রি পিস, পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। কাপড়ের দোকানে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়, বিশেষ করে থ্রি পিস কিনতে যাই না, দেখতে যাই তারপরে নিয়ে চলে আসি, ভাইয়া জানে। ভাইয়া খুব ভালো, ওই নতুন কিছু আসলে রেখে দেয়, যখন আমি আসি তখন বের করে। ভাইকে বলছি ভাইয়া ইন্ডিয়ান জিনিস বেশি আনবেন, আমারে খবর দিবেন, এসে দেখব। এসব ইন্ডিয়ান জিনিসই আমাকে দেখাচ্ছে, সুন্দর সুন্দর থ্রি পিস দেখতে পাচ্ছেন, থ্রি পিসগুলো আপনাদের ভাইয়া। ভাইয়ের আবার লুঙ্গি কিনতে যাব, এরপরে যাব ভাইয়ের,
আমাদের ভাইয়া দাঁড়ায় আছে। ভাইয়া আবার ভাইয়ের সাথে কথা বলতেছে। খুলনার মানুষ তো খুবই মিশু। আমি দোকানে গেলে আপনি নেওয়া লাগবে না, আপনি দেখেন দেখেন টাকা দেওয়া লাগবে না, আপনি নিয়ে যান, এরকম বলে। আর সবাই চেনে, বোনের ছেলেরাও ভাইকে চেনে, আপুও চেনে, আর আমি তো চিনি, সবাই ভাইকে চেনে। ভাইয়ের কাপড় চোপড় আনে খুবই ভালো। এখন যাচ্ছি, এখন যাব। ভাইয়া ডাকতেছে যে আসো লুঙ্গির দোকানে, যাব। লালটা সুন্দর না? লালটা কিন্তু সুন্দর। আমি বলে আসছি যে এটা আরও কয়েকটা কালার দেখার জন্য লালটা। আপনি দেখছেন লাল কাপড়টা কিন্তু সুন্দর। আমার আবার লালের প্রতি অনেক দুর্বল, লাল জামা কাপড় খুব পছন্দ করি। এই লাল কাপড়টা বলছি যে আমি পরে এসে আবার দেখবো। ভিউয়ার্সরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ। ভালো লাগলে শেয়ার করেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখেন, মানুষ মাত্র ভুল হতেই পারে। আমি তো অত সুন্দর করে কথা বলতেও পারি না, আর অত কথাও বলি না। এখন লুঙ্গির দোকানে আসছি। লুঙ্গি ভাইয়া লুঙ্গি কিনবে, লুঙ্গির দোকানে আসছি লুঙ্গি কেনার জন্য। এর দোকানে লুঙ্গি টুঙ্গি কিনি, পেয়েছি সুন্দর সুন্দর লুঙ্গি নিয়ে আসে, ভাইয়া পছন্দ করতেছে। আমি পছন্দ করি, পছন্দ করে আমি ও কিনি।
আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। এখন যাব, ডাকতে আসতে বারবার কিনছে, একটা লুঙ্গি দুইটা লুঙ্গি কিনছে। এটা বেশি একটা পছন্দ হয়নি, দুইটা লুঙ্গি ভাইয়ের জন্য কিনে আনছে।